Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa alamu annama amwalukum wa auladukum fitnatun wa anna Allah 'indahu ajrun 'adzim. Sangkit tahun dasar par Bangladesh roti jabai di tahudi bidabid habrul mahmud al madrasa satar sangat kati ajito aske islahul bayan manobar sabapati sujukga bicarak mandali amra samne uposthit banglar bibhinno sushagata satra bhai bondura apnar sabai amake dachen je aske amake islahul bayan theke amon bishoy nirdharon kora hoyeche maler fitna ami ei bishoy ti apnader samne bhalo bhabe uposthan korar chesta korbo o ma taufik illa billah সম্মানিত উপস্থিতি জমি জায়গা টাকা পয়সা একটি বড় ফিতনা অর্থের লোভে মানুষ জীবন হারাতে পারে হক থেকে বিচ্যুত হতে পারে হক বিরোধী কথা বলতে এমন লিখতে পারে তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন সূরা আনফাল আর আষ্টাঙ্গ আয়াতের মধ্যে বলেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতাতু ওয়া আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম অর্থাৎ জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষার বস্তু এবং মহান আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার সেজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে কোরআন সূরা মুনাফিকের 9 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম সহজে তৌফিক লাভ করতে পারবে সম্মানিত উপস্থিতি পুরস্কার আমি বলতে চাই শেষ যুগে অনেক জহরে অনেক ধরনের ফিতনা কথাবার্তা চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তার মধ্যে থেকে সবচেয়ে মারাত্মক হলো মালের ফিতনা আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন ও মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু